বাজ পাখি হলো মাঝারি আকৃতির এক প্রকারের শিকারি পাখি। একে ক্ষিপ্রতার প্রতীক মানা হয়। বাজ পাখি মূলত তার তীক্ষ্ণ দৃষ্টির জন্য বিখ্যাত। মেয়ে বাজ পাখিরা পুরুষ বাজ পাখির চেয়ে আকৃতিতে বড় হয়। এদের ইংরেজি নাম হলো শিকরা, আর বৈজ্ঞানিক নাম অ্যাক্সিপিটার ব্যাডিয়াস। এদের আরো নাম আছে, যেমন ছোট তুর্কি বাজ, কোথাও কোথাও আবার এরা পাতি শিকরে নামেও পরিচিত। বাজ পাখিরা দৈর্ঘ্যে 30 থেকে 36 সেন্টিমিটারের হয়। এদের প্রসারিত ডানা 58 থেকে 60 সেন্টিমিটার, ওজন 75 থেকে 160 গ্রামের মতো। এদের মাথা নীল ধূসর, ঘাড়ে আবছা লালচে দাগ থাকে, আর পিঠের গাঢ় ধূসর, গলা সাদাটে, বুক ও পেট লালচে ডোরা কাটা, ধূসর লেজ কিছুটা লম্বা হয়। এদের উড়ু সবসময় সাদা হয় আর চোখ লাল। এদের ঠোঁট কালচে নিচের দিকে বাঁকানো, ঠোঁটের গোড়া হলুদ, পা হলুদ। স্ত্রী পুরুষ পাখির চেহারায় সামান্য তফাৎ রয়েছে। স্ত্রী পাখি আকারে খানিকটা বড় হয় এবং ওদের দেহতল বেশি লালচে বাদামি। স্ত্রী পাখির চোখ হলুদাব কমলা হয়, কিন্তু পুরুষ পাখির চোখ টকটকে লাল রঙের হবে। আর যুব পাখিদের রঙের মধ্যে পার্থক্য রয়েছে। এদের বৈশ্বিক বিস্তৃতি অনেক জায়গা জুড়ে, যেমন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, দক্ষিণ চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইরান, আজারবাইজান, দক্ষিণ রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া থেকে সাহারা পর্যন্ত। প্রাকৃতিক আবাসস্থল পর্ণমোচী বদ্ধ শামিয়ানা বনভূমি এদের। এছাড়া শহরাঞ্চলে এদের প্রায়শই দেখতে পাওয়া যায়। আমি আমাদের বাড়ির পাশে এদের প্রায়শই উঠতে দেখি ছোট ছোট পাখির খাবার ধান্দায়। অন্য সমস্ত শিকারি পাখিদের মতো এরা খুবই হিংস্র স্বভাবে। সাধারণত শিকারে বের হয় এরা একাকী, তবে মাঝে মধ্যে দুটো পাখিকেও, মানে জোড়ায় জোড়ায় এদের দেখতে পাওয়া যায়। বন বনানি, কৃষি জমি কিংবা জলাশয় এলাকায় শিকার খুঁজে বেড়ায় এরা। উড়তে উড়তে মাঝে মধ্যে তীক্ষ্ণ স্বরে ডাকে। হিমালয় অঞ্চলে 1400 মিটার উঁচুতেও এদের দেখতে পাওয়া গেছে। এদের প্রধান খাবার হলো ছোট পাখি, মাছ, টিকটিকি, ইঁদুর, ব্যাং, পোকামাকড় ইত্যাদি। যদিও বলে রাখি, শিকরারা সন্ধ্যের দিকে মুনিয়া পাখি বা ছোট ছোট চড়াই পাখির শিকার করতে দেখা যায় এদেরকে। আমি অনেকবারই দেখেছি কোনো ছোট একটি গাছে এসে শিকরারা ওই চড়াই পাখি ধরার জন্য বা মুনিয়া ধরার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। যখনই সন্ধ্যের দিকে ওরা বাড়ি ফেরে, তখনই ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে ওদেরকে ধরার চেষ্টা করে। এখানে দেখা যাচ্ছে পাখিটি একটি ঘুঘু পাখির শিকার করেছে, মানে বাজ পাখিটি ঘুঘু পাখির শিকার করেছে। এরা খুবই হিংস্র জাতীয় পাখি। এদের প্রজনন মৌসুম জানুয়ারি থেকে মার্চ মাস। যদি অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের লক্ষ্য করা যায়, আর এদের বাসা খুব একটা গোছালো নয়, মানে এদের বাসায় কোনো শ্রীছাদ নেই, এদের বাসা হলো অগোছালো। এরা বাসা বাঁধে গাছের উঁচু ডালে। উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো চিকন ডালপালা। নিরাপদ হলে একই বাসায় প্রত্যেক বছর ডিম আর বাচ্চা ফোটায়। এরা সাধারণত ডিম পারে 2 থেকে 4টি। এদের ডিম ফুটতে সময় লাগে 30 থেকে 35 দিন, আর শাবক স্বাবলম্বী হতে প্রায় মাস খানেক সময় লেগে যায়। দেশে প্রজাতিসুলভ দর্শন হলেও বিশ্বে এদের অবস্থান তত সন্তোষজনক নয়। IUCN প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে চিহ্নিত করেছে। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।